আসসালামু আলাইকুম ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদীর বিপর্যস্ত অবস্থা এখন বিরোধীরা নানা রকম বক্তব্য দেয়া শুরু করেছেন খুব ইন্টারেস্টিং একটা মন্তব্য আপনাদেরকে সেটা হচ্ছে ঝোলা গুটিয়ে হিমালয়ে যাওয়ার সময় হয়েছে মোদীকে কংগ্রেস নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুই সালে করা তারই এক মন্তব্যের কথা মনে করে দিয়ে খোঁচা মেরেছেন কংগ্রেস নেতা জয়রাম প্রকাশ মঙ্গলবার লোকসভা ভোট গণনায় বিজেপির একক না পাওয়ার আভাস মেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন তিনি ভারতের এই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক্স এ জয়রাম বলেন এখন ঝোলা গোটানোর সময় হয়েছে শুধু তাই নয় ঝোলা গুটিয়ে নরেন্দ্র মোদীকে হিমালয়ের দিকে রওনা দেওয়ার পরামর্শ দিয়েছেন দুই সালে তেসরা ডিসেম্বর মুর্দাবাদের এক সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন তারা আমার সর্বোচ্চ কি করতে পারে ভাই না না আমাকে বলুন তারা কি করতে পারে আমি একজন গরিব মানুষ আমি একেবারে আমার ব্যাগ গুটিয়ে নিয়ে চলে যাবো ভারতের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের দিকে ইঙ্গিত করে কংগ্রেস নেতা জয়রাম বলেন আপনার সেই বিবৃতির কথা কি মনে পড়ে প্রধানমন্ত্রী সময় চলে এসেছে আপনার ব্যাগ গুটিয়ে নিন এবং হিমালয়ের দিকে রওনা করুন মঙ্গলবার সকালে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে প্রাথমিক ফলাফলে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী বারাণসীতে আসনে বারাণসী আসনে পিছিয়ে রয়েছেন তবে তিনি বিজেপির শক্ত খাঁটিতে কংগ্রেসের অজয় রায়ের চেয়ে এক লাখ ভোটে এগিয়ে রয়েছেন উত্তর প্রদেশের মুর্দাবাদে দেওয়া বক্তৃতায় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে সালে নিজেকে ফকির উল্লেখ করে বলেছিলেন তিনি তার ব্যাগ গুটিয়ে চলে যাবেন ভারতের স্থানীয় সময় মঙ্গলবার বিকাল তিনটা পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা যায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট জোর দুইশো চুরানব্বই আসনে এগিয়ে রয়েছে এর মধ্যে নরেন্দ্র মোদীর বিজেপি পেয়েছে দুইশো আসন আর জোট সঙ্গী তেলেগু দশম পার্টি ষোলো জনতা দল চোদ্দ জনশক্তি রামবিলাসের পাঁচ ও জনতা দল দুটি আসন পেয়েছে তার মানে খুবই অল্প অল্প আসন অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট দুইশো বত্রিশটি আসনে এগিয়ে রয়েছে এর মধ্যে কেবল কংগ্রেস পেয়েছে নিরানব্বইটি আসন এছাড়া সমাজবাদী পার্টি পঁয়ত্রিশ তৃণমূল কংগ্রেস উনত্রিশ দ্রাবিড় মুনেত্রা কাজরাম ডিএমকে একুশ শিবসেনা দশ জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি শারদ পাওয়ার সাত যুবজন শ্রমিক রাইটু কংগ্রেস পার্টি চার ও ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিএম চারটি আসনে এগিয়ে আছে ভারতের পাঁচশো তেতাল্লিশটি আসনের লোকসভায় সরকার গঠনের জন্য কোন দল বা জোটের দুশো বাহাত্তর আসনে জয় দরকার যেটি এখন নরেন্দ্র মোদী পাননি ফলে নরেন্দ্র মোদী এবং তার নেতাদের যেই সেই দম্ভ অহংকার অন্তত এবারের নির্বাচনে সেটি চূর্ণ হয়েছে এবং তাদের সরকার পরিচালনায় অন্যদেরকে সহায়তা নিয়ে চালাতে এগুতে যথেষ্ট পরিমাণ বেগ পেতে হবে বলেই অনেকে মনে করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ